প্লিজ টিভি বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পৃষ্টিভি বাংলার দূরের কাছের পৃথিবীর বিভিন্ন অবস্থানে অবস্থানরত সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আমার ধারাবাহিক আলোচনা ইনসানে কামেল এর চতুর্থ পর্বে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা বিগত পর্বে আলোচনা করেছিলাম ইনসানে কামেলের কি কি গুণ থাকা আবশ্যক আমরা তিনটি হকের ব্যাপারে আপনাদেরকে অবগত করেছিলাম হকুন নাফস নিজের আত্মার হক হকুল ইবাদ বান্দার হক আল্লাহর হক আল্লাহ সুবাহর হক আদা করতে গেলে আল্লাহকে রব বলে মেনে নিতে হবে এটাই হচ্ছে এক নম্বর রব হবে একমাত্র আল্লাহ সুবাহ আর আমাদের পরিচয় হবে আমরা আল্লাহর বান্দা আল্লাহ দাস আল্লাহ সুবাহ আহতার গোলাম বলছিলাম এই যে সুরা ফুরকানের তেষট্টি থেকে চুয়াত্তর নম্বর আয়াত পর্যন্ত এই বারোটি আয়াতে আল্লাহ সুবাহন আহতালা যে তেরোটি গুণের কথা উল্লেখ করেছেন এ তেরোটি গুণ নিজের মধ্যে প্রতিষ্ঠা করার মাধ্যমে এ তেরোটি গুণে নিজেকে গুণান্বিত করার মাধ্যমে একজন মানুষ ইনসানে কামেল বা পূর্ণাঙ্গ মানুষ হিসাবে আত্মপ্রতিষ্ঠা লাভ করতে পারে আল্লাহ সুবাহনতালার এই বিধান আল কুরআন এটার কাছে আত্মনিবেদন করে এটাকে জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করে একজন মুসলিম তথা একজন মানুষ সর্বপ্রথম তার যে পরিচয়টা দান করবে সে হলো পাকের বান্দা আল্লাহর গোলাম আল্লাহ সুবাহ বলছেন প্রথমেই তেষট্টি নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিলেন

বোঝাতে চেয়েছেন যে এখানে প্রথম গুণটি হওয়া দরকার এবাদুর রহমান আল্লাহের বান্দা আল্লাহ হচ্ছেন আল্লাহ আর বান্দা হচ্ছে বান্দা এই যে পরিচয়টুকু এই পরিচয়টা আল্লাহ আর বান্দার মাঝখানের এই ব্যবধান চূড়ান্ত করেন খালেক তিনি স্রষ্টা আর মখলুক বান্দা হচ্ছে সৃষ্টি এই খালেক মতলুকের পরিচয় এখানে পরিদৃষ্ট হয় আল্লাহ এবং বান্দার মাসখানের এই দূরত্বের কারণে প্রিয় নেবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আল্লাহসাল্লামের রেসালতের সাক্ষ্য আমরা যখন দান করি তখন আমরা বলে থাকি ওয়া আন আবদুহু আরসুলহু শাহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ শাহাদাতের কালেমা উচ্চারণ করতে গিয়ে আমরা কি পাঠ করেছি একটু লক্ষ্য করুন

নবী মোহাম্মদ সাল্লি আসালামের মতো মানুষকে আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী হওয়া সত্ত্বেও পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়া আমরা কি করছি সত্ত্বে তিনি আল্লাহর বান্দা একথাটা স্বীকৃতি আগে দিচ্ছি কারণ কোন বান্দার জন্য আল্লাহকে রব মেনে নিয়ে নিজেকে বান্দা পরিচয় দেওয়ার মধ্যেই কৃতিত্ব রয়েছে এর মধ্যেই রয়েছে যশ এর মধ্যেই রয়েছে প্রকৃত সফলতা নবী মোহাম্মদ সাল্ল আলী আসাল্লাম শুধু নয় পৃথিবীতে যে সমস্ত গম্বার এসেছেন তাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ সুবাহ তাদেরকে বান্দা হিসাবে উল্লেখ করেছেন আল্লাহর বান্দা এই উল্লেখটাই মানুষের জন্য সবচেয়ে গৌরব উজ্জ্বল পরিচয় দেখুন হাদেতে নুহ

যাদেরকে আমি নু আলাই ইসলামের সাথে কিস্তিতে উঠিয়েছিলাম নৌকায় চড়িয়েছিলাম তাদের কথা স্মরণ করতে গিয়ে আল্লাহ নূহ আলী ইসলামের পরিচয় দিয়ে বলছেন নিশ্চয়ই নু আলী ইসলাম ছিলেন আল্লাহ পাকের এমন একজন বান্দা যিনি কৃতজ্ঞ বান্দা শকুর এত বড় একজন পায়গম্বারকে আল্লাহ সুবাহ পরিচয় দিচ্ছেন আবদান তিনি ছিলেন আল্লাহর শুকরগুজার গুজার বান্দা এরপরে আমরা দেখতে পাই হাজর তসলিমের কথা আল্লাহ উল্লেখ করে বলছেন জাকারিয়া এটা তোমার প্রতিপালকের রহমতের বর্ণনা যেখানে তিনি বলেছেন তার প্রিয় বান্দা জাকারিয়া عليه الصلاة والسلام شمبر عبده زكريا زكريا عليه الصلاة والسلام المطبع قمبر كي والله عبد بند بوله ولك كرش شد تاينا الله الخليل حضرت إبراهيم عليه الصلاة والتسليم تار بلا يوم رد اكتفاء الله بولش إن عبادنا إبراهيم وإسحاق ويعقوب وللأيدي والأبصار هنا بي স্মরণ করুন আমার সেই সমস্ত বান্দাদের কথা যার মধ্যে রয়েছে ইব্রাহিম ইসলাম, সকলকে আল্লাহ উল্লেখ করে তাদেরকে গৌরব মন্ডিত করেছে। কোন নবী যত বড় নবী হোক না কেন আগেই তার পরিচয় হচ্ছে তিনি আল্লাহর বান্দা তারপরে তিনি নবী তারপরে অন্য কেউ সুতরাং ইনসানে কামেল বা পূর্ণাঙ্গ মানুষ হিসাবে আত্মপ্রতিষ্ঠা লাভ করতে হলে সর্বপ্রথম যে গুণটি অর্জন করতে হবে সেটা হচ্ছে আল্লাহর বান্দা হিসাবে আগে নিজেকে আত্মপ্রতিষ্ঠা লাভ করতে হবে আগে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে তা না হলে ইনসানে কামেল হওয়া যাবে মোহাম্মদ রসুল্লাহ সাল আলি আসালাম সাল আদায় করতেন রাত্রি জেগে জেগে সমস্ত রাত্রি তিনি সালাত আদায় করতেন না একথা ঠিক কিন্তু যেটুকু সময় করতেন আবিন অর্ধেক রাত্রি কিংবা রাত্রির এক তৃতীয় অংশ এভাবেই তিনি সালাত আদায় করতেন বাকি অংশ বিশ্রাম নিতেন ঘুমাতেন তার ভিতরে তিনি এত দীর্ঘ ক্রাত পড়তেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তার পদযুগাল ফুলে গেল সেখান থেকে পা ফেটে রস বের হয়ে যাবার উপক্রম হল অমুল মিনীন আয় সারাদি আল্লাহ তালা আনহা বললেন ইয়া রসুল আল্লাহ হে সাল্লাহ আলহ্লাম আল্লাহ আপনার আগের গুণা পিছনের গুনা সব মাফ করে দিয়েছেন আপনি এত অধিক রাত্রি জাগরণ করে এত অধিক লম্বা লম্বা কেরাত পড়ে আপনি কেন সালাদ আদায় করেন দীর্ঘ আম করার ফলে আপনার পায়ে রস দাঁড়িয়ে গিয়েছে পদযুগল ফুলে গেছে এখান থেকে পা ফেটে রস বের হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে কেন আপনি এত দীর্ঘ রাত্রি জেগে ইবাদাত করছেন কেন এত দীর্ঘ কেরাহাত আপনি পাঠ করছেন আপনি কমিয়ে দিন কেননা আল্লাহ আপনার আগের গুণা পিছনের গুণা সব মাপ করে দিয়েছেন নবী করিম সাল্লি সাল্লাম বললেন আফালা সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন এ পর্যায়ে আমরা সামান্য সময়ের জন্য ছোট্ট একটু বিরতি নেচ্ছি বিরতির পরে আবার আমরা আমাদের আলোচনা ধারাবাহিকতায় ফিরে আসব ইনশাআল্লাহ ততক্ষণ পিএসটিভি বাংলার সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ বদরুদ্দ্বজান্নাদবি আপনারা দেখছেন পিএসটিভি বাংলা দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে মনে মুক্ত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন স্বাস্থ্য ও অবসর এই দুটি অনুগ্রহের ব্যাপার অধিকাংশ মানুষ অবহেলা করে শোহী বুখারি সপ্তম খণ্ড মন গলান অধ্যায় হাদির সংখ্যা ছহাজার চারশো বারো কোরআনের দৃশ কোরআনের দৃশ হাদিসের ভিত্তিতে একদিন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে নোয়া পূর্ব দিক থেকে বের হবে মারিয়ামের ছেলে ঈশ আলাইসাললাম আবার নেমে আসবে দাজ্জালের কপালের উপরে কাফ ফারা লেখা থাকবে মানে দাজ্জাল কাফে মানুষ বেশি বেশি নেশাদার দ্রব্য পান করবে বিদ্যা উঠে যাবে মূর্খতা বর্ষণ হবে পুরুষ কমে যাওয়া নারী বেশি হয়ে যাওয়া মানুষ নির্দ্বিধায় তার পিতাকে হত্যা করবে এ আমাদের অনেক লক্ষণ জানার জন্য দেখুন शाइख عبد السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته إن الحمد لله إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد شكر يا دار شكر جه আমরা ইনশানে কামেল এই বিষয় ভিত্তিক আলোচনার চতুর্থ পর্বে বিরতির আগে আমরা আপনাদেরকে বলছিলাম নেবি ও সাল্লাহ সাল্লাল্লাহ আলিহুসাল্লামের আব্দ হওয়ার যে গৌরব সেই গৌরবের কথা তিনি আল্লাহর মান্দা আয়শারাদি আল্লাহ তা আনহা বলছেন এ নবী এত কঠিন বাধাত বন্দেকি কেন করছেন আল্লাহ আপনার আগের গুনাহ পিছনের গুনা সব মাপ করে দিয়েছেন নবীজি বললেন কুন আব্দান সাকুরা এ আইসা আল্লাহ আমার আগের গুনা পিছনের গুনা মাফ করে দিয়েছে কথা ঠিক কিন্তু আমি কি আল্লাহ ফাঁকের শকুরগুজার বান্দা হব না। আমি কি আল্লা ফাকের শকরগুজার বান্দা হব না তাহলে কি বুঝলেন নেব মহাম্মাদ সাললালাহ আলহা সালাম শকরগুজার বান্দা হতে চান যেমনটি আল্লাহ অন্যান্য। নবীদের বেলায় উল্লেখ করেছিলেন ইন্নাহু কানা আবদান শাকুরা হযরতে নূহ আলাইহিস সালাম ছিলেন শুকর গুজার বান্দা আবদাহু যাকারিয়া যাকারিয়া আলাইহিস সালাম ছিলেন আল্লাহর বান্দা এরপর ইব্রাহিম ইসহাক ইয়াকুব আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিম তারা সকলেই আল্লাহ পাকের বান্দা ছিলেন এই বান্দা পরিচয়ে তারা যেমন ধন্য হয়েছেন হে আয়েশা উম্মুল মুমিনিন আমিও আল্লাহ পাকের বান্দা হয়ে আমি আমার জীবনকে সুসমামণ্ডিত করতে চাই আমি আমার জীবনকে সফল করতে চাই আল্লাহ তাহলে আমাকে এই পৃথিবীর মাটিতে প্রেরণ করেছেন আমাকে নবুয় দান করেছেন এটা আল্লাহ পাকের রহমাত এটা আল্লাহ পাকের বড় নিয়ামত আল্লাহ বলছেন যদি এই নেয়ামতের শকর গোজার তোমরা করতে পারো লাইন যদি তোমরা আমার নিয়ামতের শকর গোজার করো যদি তোমরা আমার নিয়ামতের প্রতি অধিক কৃতজ্ঞ হও আমি তোমাদের আরো বেশি বেশি করে দান করব দেখেন নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম নিয়ামত প্রাপ্ত হয়েছেন আল্লাহর পক্ষ থেকে তাই তিনি আল্লাহ সুবাহর বান্দা হওয়ার জন্য আকুলি বিকুলি করছেন তিনি সালাদ দীর্ঘ সময় ধরে আদায় করছেন হজরতে আবদুল্লাহ গাদি আল্লাহ বলছেন একদিন যে রাসুলের পাশে আমি এই রাতের সালাতে একদিন দাঁড়িয়ে গেলাম হযরতে আব্দুল্লাহ বিন জুবায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি রাসূলের পাশে একদিন রাতের সালাতে দাঁড়িয়ে গেলাম আমি নবিজির পাশে দাঁড়িয়ে এমন একটা বিপদে পড়ে গেলাম হে সুধিমণ্ডলী যদি সালাত একটি সুন্দর কাজ না হতো রাসূলের পাশ থেকে সালাত থেকে বের হয়ে আসা অধিক মন্দ কাজ বলে আমার কাছে বিবেচিত না হতো তাহলে আমি নবীজির পাশ থেকে বেরিয়ে আসতাম আমি সালাতে দাঁড়াতাম না কিন্তু নবীর পাশ থেকে আমি বেরিয়ে আমি সালাত থেকে বেরত হব এটা আমার কাছে খুবই অপছন্দ ছিল একটার পর একটা ছোরা পাঠ করতে করতে তিনি চার নম্বর ছোড়া যখন শেষ করলেন তখন তিনি রুকু করলেন আমি আর দাঁড়াতে পারছিলাম না আমার মনে হচ্ছিল আমার সমস্ত দেহ আসার হয়ে আসছে সমস্ত ইন্দ্রিয় শিথিল হয়ে আসছে আমি না হয় সালাদ থেকে বেরিয়ে গিয়ে আবার শুয়ে পড়ি এরকম একটা ধারণা আমার মনের ভিতরে বারবার উকি মেরে যাচ্ছিল কিন্তু আমি সালাদ থেকে বিরত হতে পারিনি যেহেতু নবীজির পাশের সালাদ থেকে কেমনে বেরিয়ে আসে সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে আমরা বিচার করতে পারি যে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম রাতের সালাতের ব্যাপারে কত দীর্ঘ রুকু সিজদা কেম তিনি করেছেন যেখানে তার পদযুগাল ফুলে গেছে তার পা ফুলে গিয়ে রস বেরোবার উপক্রম হয়েছে পক্ষান্তরে তার অবস্থাটা কেমন ছিল মা খারা তার আগের গুণা পিছের গুণা আল্লাহ সব মাফ করে দিয়েছেন এটাই ছিল বিশ্ব নবীর বৈশিষ্ট্য তারপরেও তিনি কি করলেন তিনি সালাত আদায়ে এত কঠিন সাধনা করলেন তিনি বললেন মোহাম্মদকে লক্ষ্য করে আমি আল্লাহর এবাদাত বন্দেকি করার ব্যাপারে তোমাদের সবার চাইতে পারঙ্গম আর এবাদাত বন্দী করার ব্যাপারে আল্লাহ সুবাহ আমি সব চাইতে বেশি ভয় করি এ কথাটা তিনি বললেন তাহলে প্রমাণিত হয় যে ইবাদুর রহমান যারা রহমানের বান্দা হবেন তাদের প্রথম বৈশিষ্ট্য প্রধানতম বৈশিষ্ট্য হবে তারা আল্লাহর আব বান্দা এটাই হবে তাদের পরিচয় তাদের সায়নে স্বপনে আল্লাহকে খুশি করা আল্লাহ রব এ কথাটা তাদের জাগ্রত থাকবে তারা সার্বিক অবস্থায় আল্লাহর প্রভুত্বকে মেনে নেবে আল্লাহর দাস হিসাবে নিজের নিজের প্রকাশ করবেন এবং আল্লাহ জন্য এবাদাত বন্দেগিকে খালেজ করে করবেন আল্লাহ সুবাহ ব্যতীত অন্য কারো কাছে তারা আত্মসমর্পণ করবে না মাথা নত করবে না অন্য কারোর এবাদাতে তারা মশগুল হবে না এবাদাত হতে হবে একমাত্র আল্লাহ তৌহিদ এ কথাটাই শিক্ষা দেয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যে তাওহিদের দাওয়াত পৃথিবীর মাটিতে পেশ করেছিলেন তার মৌলিক শিক্ষা ছিল এটাই যে মানুষ হবে আল্লাহর আব বান্দা আর আল্লাহ হচ্ছেন বান্দার প্রতি স্রষ্টা আর সৃষ্টির মাঝখানে এই বিশাল ব্যবধান রয়েছে সৃষ্টি আর স্রষ্টা দিন সমকক্ষ হতে পারে না স্রষ্টা এমন হতে পারে না যে সৃষ্টি তাকে মাটির দ্বারা তৈরি করেছে নিজের হাত দিয়ে গড়েছে কথাটা কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে এ তাই একাগ্র চিত্তে আল্লাহর আতকে তিনি কবুল করে নিলেন এবং আল্লাহর এবাদাতে মশগুল হয়ে গেলেন দুনিয়াবাসীকে তিনি কথাটাই জানিয়ে দিলেন কুলু লাহ ইলাহ ইল্লাহ তোমরা আব্ধ হয়ে যাও বান্দা হয়ে যাও আর আল্লাহকে একমাত্র রব হিসাবে স্বীকৃতি দান করো এলাহ হিসাবে তার কোনো জুড়ি নেই প্রকৃতি এলাহার কেউ নেই তিনি একমাত্র এলাহ এই কনসেপশনটা এই বিশ্বাস এই ধারণাটা যখন কোনো মোহমেন হৃদয়ের ভিতরে ঘনীভূত হবে যেমনটি নবীর মধ্যে হয়েছিল তখনই ওই মোমেন আল্লাহ সুবেন আহুতা বান্দা হিসাবে প্রতিষ্ঠা লাভ করবেন আল্লাহ সবাই তালার আব্দ হিসাবে স্বীকৃতি লাভ করবেন যেমনটি নবী মোহাম্মদ রসুল সাল্লাহ লাভ করেছিলেন সুতরাং সুপ্রিয় শ্রোতা আসুন আমরা আমাদের পদবী পৃথিবীর মাটিতে যাই থাকুক না কেন আমরা পদবীগতভাবে আবার সবাই সমান নই আমরা কেউ রাজা কেউ প্রজা কেউ আমির কেউ ফকির কেউ ধনী কেউ গরিব কেউ শিক্ষক কেউ ছাত্র কেউ পিতা কেউ পুত্র এভাবে বিরাট পার্থক্য সূচিত হয়ে আছে এই বিশাল সমাজ ব্যবস্থায় কিন্তু এইখানে আমির ফকিরের কোনো তারতম্য নেই সবাই সমান আল্লাহের আপ এই জন্যই একজন আরবি কবি বলছেন আর না সুমিন জিহাদির্তিম সালে এ ফাউক আবুহুম আদমু অল উম্মু হাওয়াউ মানুষ সৃষ্টিগতভাবে আদম সালামের সন্তান এই হিসাবে সমান সবাই সমান আবুহুম আদম তাদের আদি পিতা হচ্ছে আদম আলাইহিসাল্লাম অল উম্মু হাওয়াউ আর তাদের মা হচ্ছে হাওয়া এছাড়া আর কোনো পরিচয় নেই আদিতে গিয়ে এখানে সবাই মিশে যেতে হবে এজন্যই। কবি বলছেন আরবি আজামি সৈয়দ পাঠান কাজী ও খন্দকার জোল চাষিয়ার কলু নিকারি কামার অথবা চর্মকার যে যাহাই হও মুসলিম কিনা একথা জানিতে চাই মুসলিম যদি এ মোর বুকে তুমি যে আমার ভাই কোনো তারতম্য নেই আল্লাহ পাকের বান্দা হিসাবে সকলেই সমান ওয়াল আর ইকাল যখন আমরা বান্দা হিসাবে দেখব তখন এটা মানতেই হবে প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী বিশ্ব রাসুল সর্বশেষ ও চূড়ান্ত রাসুল হবার পরেও দেখেন তিনি এখানে কোনো গর্ব করলেন না তিনি নিজের জন্য স্পেশাল সুযোগ পেয়েছিলেন এবাদাত করলেও চলবে আবার ঘুমিয়ে গেলেও চলবে তিনি এবাদাতে সবাইকে অতিক্রম করে গেছেন তার মতো এবাদাত বন্দেগি কেউ করতে পারেনি আর অদূর ভবিষ্যতে কিয়ামত দিবস পর্যন্ত নেবিকে টপকে কেউ যেতে পারবে না কারণ সকলেই আমাদের সীমাবদ্ধতা আছে কিন্তু রাসুলের কোনো সীমাবদ্ধতা ছিল না নবী নিজেই বলছেন নিলাকশা কুম আতকাকুম তোমাদের ভিতরে ইবাদত দুনドキ করার সুপ্রিম পাওয়ার আমার মধ্যে সবচেয়ে বেশি দেওয়া হয়েছে আর আমি সবচেয়েতে আল্লাহকে বেশি ভয় করি সেই নবী কি করলেন আল্লাহর আব্দ হওয়ার জন্য আল্লাহর বান্দা হওয়ার জন্য তিনি রাত দিন সাধনা করছেন সালাতে শ্যামে আজে জাকাতে দোয়াতে মোনাজাতে তারপরে প্রত্যেকটি দানে সাদকাতে প্রত্যেকটি বাদাত বন্দিগিতে তার উদ্দেশ্য হচ্ছে আমি হব আল্লাহর বান্দা আর আল্লাহ হবেন আমার খালিক আল্লাহ হচ্ছেন আমার মালিক আল্লাহ হচ্ছেন আমার রব আল্লাহ হচ্ছেন আমার প্রভু সুতরাং বলছিলাম যে এই যে গুণটি ইনসানে কামেলের প্রথম গুণটি সুরা ফুরকানের যে মানুষকে হতে হবে আব আর আল্লাহ হচ্ছেন খালিক বা তিনি হচ্ছেন রব প্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা চতুর্থ পর্বের এখানেই পরিসমাপ্তি ঘটাতে চাচ্ছি আমরা এর পর্বে পঞ্চম পর্বে দুই নম্বর গুণের দিকে যাব এই চতুর্থ পর্বের আলোচনা যারা শুনলেন পঞ্চম পর্বের আলোচনা শোনার জন্য আমন্ত্রণ জানিয়ে আমরা এ পর্বের এখানে ইতি টানছি হায়দাফরুল্লাহ মুসলিমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

মহান আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত বিশ্বের জন্যে রহমত বানিয়ে পাঠালেন শান্তির দূত আজ সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Saturdays provide. In Britain, we are facing one big problem, that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, Are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that He was crucified.

সকলেই চায় মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে একমাত্র মোহাম্মদ রসোলা সাল আলি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান